অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সবার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমি ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমি তার পরের নক্ষত্র ধনুরাশির দ্বিতীয় নক্ষত্র পূর্বশালা নিয়ে আলোচনা করতে চলেছি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ভিউয়ার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে এবং এগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্যে জরুরি হবে। আমি ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনাদের যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু এবং যারা নিজের ভাগ্য নিজে জানতে চান এবং যারা নতুন জ্যোতিষ শিখছেন এবং যারা জ্যোতিষ বিষয়ে রোজ নতুন নতুন তত্ত্ব জানতে চান, তাদের পক্ষে বিশেষ বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করি। অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুল করবেন না, কারণ নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন। যাই হোক, পূর্বাশাড়া নক্ষত্র নিয়ে আলোচনা করছি। এটি ধনুরাশির 13°20 মিনিটের পর থেকে 26°40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এটি শুক্রের নক্ষত্র। এই নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকারা নরগণ হয় এবং এই নক্ষত্রের অধিপতি শুক্র এবং এই নক্ষত্রের রাশির অধিপতি বৃহস্পতি। এখানে শুক্র এবং বৃহস্পতির এই ডুয়েল এনার্জি আমাদের গুরু মস্তিষ্কে কিন্তু প্রভাবিত হচ্ছে। সিম্বল হাত পাকা ও সমুদ্র। এরা ফিকেল মাইন্ডেড হয়, এরা একগুয়ে হয়, এরা পিওরিটি ভালোবাসে। ধরুন কোনো জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস থেকে আয়ুর্বেদিক মেডিসিন, হার্বাল মেডিসিন, শাকসবজি যেটা অরিজিনালি পিওর, নট আর্টিফিশিয়াল, সেগুলোকে এরা কিন্তু বেশি ভালোবাসে। আর ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এরা ট্রু লাভ খোঁজে, টাইম পাস করা বা টাইম যারা ওয়েস্ট করে তাদের পিছনে কিন্তু এরা খোঁজে না, তাদের পিছনে কিন্তু এরা ছোটে না। এরা ক্রিয়েটিভ, কারণ এই নক্ষত্রটি ক্রিয়েটিভ। এই নক্ষত্রে চন্দ্র শুক্র থাকলে এরা ক্রিয়েটিভ হয়, আর্টিস্টিক নেচারের হয় এরা। বুধ এই নক্ষত্রে থাকলে কমার্শিয়াল ক্ষেত্রে কিন্তু অগ্রগতি লাভ করে, এরা কেরিয়ারিস্টিক হয়, নিজের ট্যালেন্ট সহজেই কিন্তু এরা প্রকাশ করতে পারে, কারণ বুধ অর্থাৎ কমিউনিকেশনের কারক গ্রহ। এই নক্ষত্রে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেয় না, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি ডেকে আনে, কারণ এটি শুক্র নক্ষত্র। বৃহস্পতির শত্রু কিন্তু শুক্র, এক বৃহস্পতি দেবগুরু, আর আপনারা জানেন শুক্র দৈত্য গুরু। জেদ রাগ একগুয়ে স্বভাবের জন্য পরিবারে মতান্তর বিরোধ কিন্তু তৈরি হয় এদের, কারণ এই পূর্বশাড়া নক্ষত্রে বা ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু জেদ রাগ একগুয়ে স্বভাব এদের মধ্যে কিন্তু থাকে। রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না এই নক্ষত্রে, কারণ ধনুরাশিতে এমনি রাহু নিজস্ব অ্যাডামেন্ট ভাবটাকে, মানে একগুয়েমি ভাবটাকে আরও বাড়িয়ে দেয়। রাহুর কাজ হচ্ছে সব কিছু হচ্ছে অ্যাম্পলিফাই করা, বুস্ট আপ করা। কেতু কিছুটা হলেও ভালো ফল দেয় এই নক্ষত্রে, আর শনি থাকলে যে কোনো আধ্যাত্মবাদ সাবজেক্ট অনুযায়ী খোঁজা, কোনো যেমন মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি, কোর সায়েন্স, অ্যান্থ্রোপোলজি, নতুন ইনভেনশন, নতুন ডিসকভার, এইসবের দিকে কিন্তু শনি নিয়ে যায়। শনি কিন্তু তাকে নতুন জ্ঞান আরোহণে সাহায্য করে এবং রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কিন্তু নিয়ে যায়। মঙ্গল থাকলে কিন্তু সমস্যা করে, কিছু মানুষ যেমন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ধাবিত হয়, পড়ার দিকে ইঞ্জিনিয়ার হয়, আবার অতিরিক্ত জেদ চট করে জেদ করে হার্ট করে দেওয়া অপরকে, অতিরিক্ত আবেগ জেদ, এই সবগুলো কিন্তু দেখা যায়। এরা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু
স্টেবিলিটি কিন্তু পেতে পারেন, এরা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবল হতে পারেন। ব্যবসায়ী হলে কিন্তু এরা খুব অ্যাক্টিভ হয়, বিশেষ করে ফিমেল গার্মেন্টস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, এইসবের ক্ষেত্রে কিন্তু এদের খুব উন্নতি হয়, বা এইসব ব্যবসার সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু এদের খুব উন্নতি হতে দেখা যায়। এরা অ্যাডভাইস দিতে কিন্তু রেডি, কিন্তু অন্যের অ্যাডভাইস নেওয়ার আগে কিন্তু সেটাকে জাস্টিফাই করে, সেটাকে বিচার করে দেখে যে যেটা সেটা সে অ্যাকসেপ্ট করবে কি না করবে, সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে কি না যাবে। এদের তর্কে হারানো কিন্তু খুব কঠিন, এদের কনভিন্সিং অ্যাবিলিটি কিন্তু খুব চমৎকার থাকে। এরা খুব নিজেদেরকে সাহসী বলে পরিচয় করে, পরিচয় দেয়, কিন্তু সেটাকে তারা কিন্তু প্রুভ করতে লজ্জাবোধ করে। প্রকৃতপক্ষে কিন্তু এরা অতটা সাহসী নয় যতটা তারা মুখে বলে। 32 বছর পর্যন্ত কিন্তু এদের জীবনে নানা বাধা বিঘ্নতা দেখা যায়, আনসেটেল থাকে তারা। আর 32 বছরের পর থেকে 50 বছর পর্যন্ত কিন্তু এদের কেরিয়ারে ক্রমশ প্রোগ্রেস হতে দেখা যায়। আর ভাই বোনদের সঙ্গে এদের সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের সাহায্য পায়। এরা কিন্তু পিতামাতার থেকে ইনলস, অর্থাৎ শ্বশুর বাড়ির লোকজনের ওপরে কিন্তু বেশি ডিপেন্ডেন্ট থাকে। বিবাহিত জীবন এদের মোটামুটি কিন্তু সুখেরই বলা যায়, কিন্তু দেরিতে বিবাহ হতে পারে এদের। এদের সন্তানরা কিন্তু ভালো হয়, ট্যালেন্টেড হয়, এদের সন্তানরা ফ্যামিলির কিন্তু সুনাম আনতে পারে। আর জাতিকারা কিন্তু এনার্জেটিক হয়, ইন্টেলিজেন্ট হয়, এনথুয়াস্টিক হয়, তারা আউটস্পোকেন, অর্থাৎ স্পষ্ট স্পষ্ট বক্তা হয়, এবং এদের কথা অন্যকে হার্ট করলেও, হার্ট করলো কি করলো না সেটা কিন্তু এরা বদার করে না। আর এরা সব কিছু কিন্তু একটু গোপন রাখতে চায়। এরা কিন্তু স্থূলদেহী, বহুভাষী, নম্র, উদারচেতা, ভালোবাসা প্রিয়, বুদ্ধিমান, বিদ্বান, এবং অন্যের উপদেশ সহজে না মানার আগে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে। শিল্পকলা, নাটক, গান বাজনার প্রতি এদের অনুরাগ, এরা কিন্তু শিক্ষিত হয়। দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করে, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ এই নক্ষত্র নির্দেশ করে সেগুলোরও উরু, পশ্চাৎ দেশ, মেরুদণ্ডের নিম্নভাগ, শিরা ও ধমনীকে নির্দেশ করে। বাতজনিত সমস্যা, এর প্রভাবে যে রোগগুলো দেখা যায়, বহুমূত্র, কোমরে হাড়ের সমস্যা, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, সর্দি কাশি সমস্যা, রক্তের কিছুটা সমস্যা, হাঁটুর ওপর কিছুটা ফুলে যাওয়ার সমস্যা, শিরা ও ধমনির মধ্যে রক্ত চলাচলের সমস্যা, এগুলো কিন্তু দেখা যায়। বৃত্তির দিক থেকে যেগুলো হলো, বিচারক, উকিল, ব্যাংক, ক্যাশিয়ার, কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদে হিসাবরক্ষক, টিচার, অর্থ ও রাজস্ব দপ্তরের কর্মী, খাদ্য বস্তু, চিনি, সিল্ক, সুতা, সুতি, রবার জাতীয় দ্রব্যের ব্যবসা, রেল পরিবহন, বিমান পরিবহন, পুরোহিত, সামাজিক সেবামূলক কাজকর্ম, বাগান ও যে কোনো ভেষজ জাতীয় কাজকর্ম, ফুল ফল ইত্যাদি ধরনের কর্মের সঙ্গে যদি যুক্ত হয় তাদের এদের কিন্তু কেরিয়ারে অনেক উন্নত হয়, অনেক উন্নতি করে এরা কেরিয়ারে। শুক্র ভালো হয় এই নক্ষত্রে, যদি ভালো হয় তাহলে এরা এই নক্ষত্রে যে কাজগুলো করতে পারে সেগুলো হলো বিদ্যারম্ভ করা, দান ধ্যান করা, পূজা অর্চনা ইত্যাদি কাজগুলো করতে পারে। এদের মধ্যে আর্টিস্টিক নেচার থাকে, আগেই বলেছি। এবার আমি আরও মাইক্রোস্কোপিক আলোচনা করছি। এই নক্ষত্রে এক পদে যদি অধিপতি হচ্ছে রবি, এক পদে জন্ম হলে এরা কিন্তু, এদের মধ্যে কিন্তু খুব আত্মবিশ্বাস এবং গর্ব থাকে। আর যদি দুই পদের অধিপতি হচ্ছে কিন্তু বুধ, এরা পরিশ্রম করে কিন্তু অর্থের জন্যে, এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। আর পদ তিন এর অধিপতি কিন্তু শুক্র, এরা রিল্যাক্স ও ম্যাটেরিয়াল কমফোর্টস কিন্তু লাইক করে, সমস্ত জাগতিক সুখ এবং রিল্যাক্সেশন কিন্তু
খুব পছন্দ করে, এদের পরিশ্রমের ফল কিন্তু এরা পায়। আর চার পদে যদি জন্ম হয়, সেই চার পদের অধিপতি হচ্ছে মঙ্গল। তিন পদের অধিপতি যেমন শুক্র ছিল, চার পদের অধিপতি কিন্তু মঙ্গল। এরা কিন্তু অ্যারোগ্যান্ট হয়, একটু মঙ্গলের স্বভাব অনুযায়ী রহস্যময় হয়, সব কিছু একটু গোপন করতে চায়, এবং অকাল সাইন্টিস্টে কিন্তু এদের বেশ জ্ঞান থাকে। এই হলো পূর্বাশরা নক্ষত্র নিয়ে একটা ওভারঅল আলোচনা। আপনাদের যার যা নক্ষত্র সেটা তো দেখবেনই, অন্য নক্ষত্রগুলোও দেখবেন, কারণ অন্য নক্ষত্রগুলো কিন্তু আপনার পরিবারে কারো হতে পারে, আপনার বন্ধুর হতে পারে, আত্মীয় স্বজনের হতে পারে। যাই হোক, এই নক্ষত্র আলোচনা না থাকলে কিন্তু জ্যোতিষ বিদ্যায় পূর্ণ জ্ঞান অর্জন সম্ভব নয়, কারণ গ্রহদের নিজস্ব কোনো আলো থাকে না, নক্ষত্রের আলোকেই গ্রহগুলো আলোকিত হয়। আগেও বলেছি, আবারও বলছি, আমার এই চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলটিকে প্রথম থেকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন তার জন্যে তো কনগ্রাচুলেশনস জানাতেই হয়। এরপর আমি তার পরের নক্ষত্র উত্তরাষাঢ়া, যেটি রবি নক্ষত্র, নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।